রান্না করা গোস্ত খেলে ওযু ভেঙে যায়, এরকম সহি হাদিস আছে। রান্না করা গোস্ত খেলে ওযু ভেঙে যায়। আমরা কিন্তু গরুর গোস্ত হোক, ছাগলের গোস্ত হোক, উটের গোস্ত হোক, হালাল যে কোনো গোস্ত হোক, রান্না করা গোস্ত যদি আগে থেকে ওযু থাকে, রান্না করা গোস্ত খেলেও পরবর্তীতে আবার আমরা ওযু ছাড়াই নামাজ পড়ি আগের ওযু দিয়া। কিন্তু আল্লাহ রসুলের প্রাথমিক জামানার যে হাদিস, সহি হাদিস, যে রান্না করা গোস্ত খেলে ওযু ভেঙে যায়, ওযু করতে হয়, যারা আহলে হাদিস তারা কিন্তু এই হাদিস পড়ে কিন্তু এই হাদিস মানে না, কিন্তু নিজেদেরকে আহলে হাদিস দাবি করে। আমরা ওই হাদিস পড়েছি কিন্তু এই হাদিস আমল করি না কেন জানেন? পরবর্তীতে আল্লাহ রসুল বিধান আল্লাহর তরফ থেকে পরিবর্তন করেছেন। পরবর্তীতে আল্লাহ নবী নিজেই ওই রান্না করা গোস্ত খাওয়া সত্ত্বেও ওযু ছাড়া পূর্বের ওযু দিয়ে নামাজ পড়ছে, সুবহানাল্লাহ। এজন্য রান্না করা গোস্ত খেলে ওযু ভেঙে যায়, এটা হলো হাদিস, কিন্তু মানসুক আর রান্না করা গোস্ত খেলেও পূর্ব থেকে ওযু থাকলে আর ওযু করা লাগে না, এটা হলো সুন্নাহ। একজন মুসলমান ইচ্ছা করলে আহলে হাদিস হতে পারে না, সমস্ত হাদিস সে মানতে পারবে না, কিন্তু একজন মুসলমান ইচ্ছা করলে সমস্ত সুন্নত মানতে পারবে। আমরা সেটাই বোঝাতে চাচ্ছি। নামাজের ভিতরে একসময় সাহাবাই কেরাম ইমামের পিছনে, নবীজির পিছনে নামাজের ভিতরে কথা বলতেন, ইয়াতাকাল্লামুনা ফিস সালাহ, নামাজের ভিতরে তারা কথা বলতো, সহিহ মুসলিম আছে। কিন্তু আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এই আয়াত যখন আমার আল্লাহ নাজিল করে দিলেন, এরপরে থেকে সাহাবাই কারাম দয়াল নবীজির পিছনে নামাজ পড়েছেন কিন্তু আর কথা বলেন নাই, একজন সালাম দিলে আরেকজন উত্তর দিত, কিন্তু এই আয়াত নাজিল হওয়ার পরে আর কেউ কাউকে সালাম দিত না, নামাজের ভিতরে কথা বলতো না। এই জন্য নামাজের ভিতরে কথা বলাটা হাদিস কিন্তু এটা মানসুক, আর নামাজের ভিতরে ইমামের পিছনে কথা বলা যাবে না, এটা হলো সুন্নাহ। এই জন্য একজন মুসলমান আমলের দিকেও আহলে সুন্নাত হতে পারে কিন্তু আহলে হাদিস হতে পারে না, ইচ্ছা করলেও পারবে না।